এবার আমাদের দেখো, আগে প্রথমে যেটা বার করেছিলাম সেখানে এবি যেটা বেরিয়েছিল সেটা কত বেরিয়েছিল বলো? এবি বার করেছিলাম, এবি ট্রান্সপোজ কিন্তু বার করেছিলাম 8 - 1 5 - 6. ভেরি গুড। এবার এটাকে এবিটাকে ট্রান্সপোজ করতে হবে, তো ট্রান্সপোজ করে দিলে 8 - 1 5 - 6। এবার দেখো তোমার এটার ভ্যালু 18 - 8 এর ভ্যালু ইকুয়াল হচ্ছে, তাহলে এবার এখানে লিখতে পারবো দেয়ার ফর এ বি হোল টি ট্রান্সপোজ ইকুয়াল টু বিটি ইন্টু এটি, এখানে ভেরিফাইড বলে লেখা যাবে, ভেরিফাইড। ক্লিয়ার? ওকে, আগেরটা আমরা এবি অবধি বার করে রেখে দিয়েছিলাম, ট্রান্সপোজটা পরে করবো বলে, সেই জন্য আমাদের এইটার ভ্যালুটা ট্রান্সপোজ পজিশনে এসেছিল, আর কিছু নাই, অসুবিধা কিছু। ঠিক আছে, পরীক্ষালে আগেও বার করে না যাবে, এবিটা বার করে সাথে সাথে এবার ট্রান্সপোজ করে রেখে দিলাম, তারপর এবার বিটি ইন্টু এটিটা আমরা বার করতে পারবো, বিটি ইন্টু এটিটা বার করতে পারবো। মেকানিক্যাল প্রবলেম এসব হবেই, সারা পৃথিবীতেই প্রবলেম আছে, আমাদের চিন্তার কিছু নেই। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রবলেমে একটা যাচ্ছি আবার, এটাকে আমরা, তাহলে এটা হয়েছে সবার? ভেরি গুড, কি ইজি আছে তো? এবার আমরা শিখব বড় ম্যাট্রিক্স দিয়ে একটা মাল্টিপ্লিকেশন, আমরা শিখে নিই খুব করে বড় ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ইফ এ ইকুয়াল, এটা কোশ্চেন, এ ইকুয়াল টু বলে একটা বড় ম্যাট্রিক্স মানে 3x3 ম্যাট্রিক্স আমরা লিখতে চাইছি, 3x3 মানে তিনটে দু তিনটে কলাম আছে, এরকম এরকম 0 1 2 0 1 2, নেক্সট হচ্ছে 1 2 3 3 1 1, অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স দিয়েছে সেটাকে লিখে নিচ্ছি, সেটাতে আছে হচ্ছে 2 1 3 2 1 3, -1 0 1 -1 0 1, আর হচ্ছে 3 - 1 4 3 - 1 4। এবার আমাকে এখানে বার করতে দিচ্ছে এবি, ভেরিফাই করতে বলছে, এবি ইকুয়াল টু বি এ, ভেরিফাই, এটা আমাকে ভেরিফাই করতে হবে, তাহলে ভেরিফাই করবো, তাহলে আমরা এবি আগে আগের মতন করে লিখবো, এবি এ আর বি ম্যাট্রিক্সটাকে আমরা পাশাপাশি নিয়ে আসছি, ঠিক আছে, তারপরে আছে এটাকে মাল্টিপ্লাই করতে হলে সেই আগের রুলস, এটা একটু বড় হবে, পরে ব্র্যাকেটটা দিই তাহলে সুবিধা হবে, তাহলে আমাকে এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম অনুযায়ী করতে হবে, তারপরে সেকেন্ড কলাম, তারপরে থার্ড কলাম, ঠিক আছে, তাহলে ফার্স্ট রোতে 0 × 2 0, 1 × -1 তাহলে কত হবে -1, 2 × 3 6, তারপরে 0 × 1 0, 1 × 0 এগেইন 0, 2 × -1 -2, 0 × 3 0, 1 × 1 1, 2 × 4 8. ওকে, এবার নেক্সট আমরা মাঝখানেরটাকে নেব, সেকেন্ড রো, অ্যান্ড সেম এই তিনটে কলামকে আমাদের আবার করতে হবে, তাহলে 1 × 2 তাহলে 2, 2 × -1 -2, 3 × 3 +9, 1 × 1 1, 2 × 0 0, 3 × -1 -3, 1 × 3 3, 2 × 1 তাহলে 2 × 1 হচ্ছে 2, 3 × 4 12, ঠিক
ঠিক আছে। নেক্সট এবার থার্ডেরটা দেওয়া হবে, এটা দিয়ে সিমিলারলি এটা এটা আর এটাকে করতে হবে। তাহলে থ্রি ইন্টু টু সিক্স, ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু থ্রি প্লাস থ্রি, ঠিক আছে। থ্রি ইন্টু ওয়ান থ্রি, ওয়ান ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, লাস্ট এটা দিয়ে এটা থ্রি ইন্টু থ্রি নাইন, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ান ইন্টু ফোর ফোর। এইটা আমার একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হবে। অ্যান্ড ফাইনালি অ্যাডিশন সাবস্ট্রাকশন করে আমার রেজাল্ট নিতে হবে, যেটা কত আসছে দেখে নিন। তাহলে এখানে আসছে আমার ফাইভ, নেক্সট মাইনাস টু নাইন, এটাতে হচ্ছে নাইন, এটাতে মাইনাস টু, এটাতে হচ্ছে টুয়েলভ, থ্রি ফিফটিন, সেভেন্টিন, তাই তো সেভেন্টিন। নেক্সট সিক্স মাইনাস ওয়ান ফাইভ, প্লাস থ্রি এইট, তিন মাইনাস এক দুই, দশ চোদ্দ ফোরটিন, সবটাই এসছে। এবার বি এ বার করবো, বুঝে দিলাম। ধরুন বি কে আগে লিখতে হবে, এটাকে আবার আমাদের মাল্টিপ্লাই করতে হবে, তারপর করে নিই। তাহলে টু এখানে আবার একই রকম ভাবে মার্ক করে নিচ্ছি আমরা, ফার্স্ট রো টু ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, থ্রি ইন্টু থ্রি নাইন। তারপরে এইটা সেকেন্ড কলমকে করবো, টু ইন্টু ওয়ান টু, ওয়ান ইন্টু টু টু, মাঝে প্লাস হবে, থ্রি ইন্টু ওয়ান থ্রি। নেক্সট টু ইন্টু টু, এটাকে টু ইন্টু টু হচ্ছে ফোর, প্লাস থ্রি, থ্রি ইন্টু ওয়ান থ্রি, ঠিক আছে। এবার এটা মাইনাস ওয়ান ইন্টু জিরো জিরো, জিরো ইন্টু ওয়ান মানে জিরো, ওয়ান ইন্টু থ্রি থ্রি। তারপরে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, জিরো ইন্টু টু জিরো, ওয়ান ইন্টু থ্রি থ্রি। হয়ে গেল লাস্টেরটা, মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু, জিরো ইন্টু থ্রি জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। সেকেন্ড রো আমাদের এটার কাজ হয়ে গেছে। অ্যান্ড লাস্টলি বাকি আছে আমার এটা, এটা দিয়ে এটাকে করতে হবে, এটাকে করতে হবে, থ্রি ইন্টু জিরো জিরো, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, ফোর ইন্টু থ্রি টুয়েলভ। থ্রি ইন্টু ওয়ান থ্রি, মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু, ফোর ইন্টু ওয়ান ফোর। তারপরে থ্রি ইন্টু টু সিক্স, মাইনাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস থ্রি, তারপর হচ্ছে ফোর ইন্টু ওয়ান প্লাস ফোর। ফাইনাল রেজাল্ট টেন, এখানে হচ্ছে সেভেন, টেন এখানে হচ্ছে ইলেভেন, থ্রি, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা ইলেভেন, এটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে সেভেন।
এবার দেখ এবি আর বিয়ের ভ্যালুটা সেম আসেনি তাই না? এটা দেখো এবি নট ইকুয়ালস টু বি, বুঝে দিলাম। নেক্সট আমরা একটু অন্য অপারেশনের দিকে যাব। আমরা কিছু অন্যরকম প্রবলেমের দিকে যাচ্ছি। একটা কোশ্চেন আমরা লিখে নিচ্ছি, কোশ্চেন লুক দ্যাট a স্কোয়ার মাইনাস টেন এ, তারপরে আছে মাইনাস আই, এর সাথে আমাদের পরিচয় করতে হবে, ইকুয়াল টু জিরো, ইকুয়ালস টু মানে একটা ম্যাট্রিক্স দিয়েছি ফোর ফাইভ ফাইভ সিক্স কেন ফোর ফাইভ ফাইভ সিক্স লুজ হচ্ছে, ভেরি ইকুয়াল টু। আচ্ছা এই আইটা হচ্ছে আমার ইউনিট ম্যাট্রিক্স, আই ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স কিরকম, এটা যেহেতু টু ইন্টু টু অর্ডারে আছে এটাকে আমরা আই টু বলে নিতে পারি, ওয়ান জিরো জিরো ওয়ান, আই থ্রিতে হতে পারে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স যদি হয় সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। এটা আর এই যে জিরো দিক সেটাকে বলছি আমরা নাল ম্যাট্রিক্স, এন ইউ ডবল এল নাল ম্যাট্রিক্স, মানে জিরো মানে টু ইন্টু টু অর্ডারে যদি হয় তাহলে জিরো 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 জিরো, সিমিলারলি থ্রি ইন্টু থ্রি অর্ডারে হলে সবগুলোই জিরো হবে, সেক্ষেত্রে জিরো নাল ম্যাট্রিক্স অল জিরো। সহজেই আমি এটা তো মাল্টিপ্লাই করতে পারবো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা একটু আগে মাল্টিপ্লিকেশন শিখে নিয়েছি। তাহলে আবার সেই নিয়ম, ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলাম, তাহলে ফোর ইন্টু ফোর ইজ আর সিক্সটিন, ফাইভ ইন্টু ফাইভ ইজ আর টোয়েন্টি ফাইভ, আবার নেক্সট এটাতে হবে ফোর ইন্টু ফাইভ ইজ আর টোয়েন্টি, ফাইভ ইন্টু সিক্স ইজ আর থার্টি অ্যান্ড ফাইভ, অ্যান্ড নেক্সট এটা দিয়ে তাকে ফাইভ ইন্টু ফোর ইজ আর টোয়েন্টি, সিক্স ইন্টু ফাইভ ইজ আর থার্টি অ্যান্ড নেক্সট এটা দিয়ে এইটাকে, মানে আমার লাস্টে এটা দিয়ে এটাকে হচ্ছে আর এটাকে হচ্ছে আগের মতন, ফাইভ ইন্টু ফোর হয়ে গেছে, তাহলে এবার বাকি ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ, সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স, ঠিক আছে। তাহলে এটাকে এবার অ্যাডিশন করে দিই, এটা কত হচ্ছে টোয়েন্টি ফর্টি ওয়ান ফিফটি ফিফটি সিক্সটি ওয়ান, তাই তো? এটা কত এসছে চার চার পাঁচ পাঁচ ছয় ফোর ফাইভ ফাইভ সিক্স ছিল, ফোর ফাইভ ফাইভ সিক্স ফোর ইন্টু ফোর সিক্সটিন, ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ, ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি, ফাইভ ইন্টু সিক্স থার্টি, ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি, সিক্স ইন্টু ফাইভ থার্টি, ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ, সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স, তাহলে এটা বেরিয়েছে, ঠিক আছে। এবার নেক্সট আমাকে কী বার করতে হবে, টেন এ,
এটাকে মুছে দিলাম। আমরা জেনে নিয়েছি আই মানে 1001, টোটালটাকে আমাকে নিতে হবে। এবার যেটা দিয়েছিল এটা লেফট হ্যান্ড সাইড স্কোয়ার মাইনাস 10 এ মাইনাস স্কোয়ার কত বেরিয়েছে 41 50 60 41 40 1 0 তারপর 50 থেকে 50 মাইনাস হলো তা 0, 50 থেকে 50 মাইনাস 0 এখানে 0 আছে, 60 থেকে মাইনাসে 1 মাইনাসে 0, তাহলে এটা ইকুয়াল টু আমি 0 বলবো, দ্যাট ইজ নাম ম্যাট্রিক্স যেটা চেয়েছিল। তাহলে প্রুফ বাকি তো আর এইচ এস ভেরিফাইড বা প্রুফ। এবার আমরা যাব একটু অ্যাডিশনের ওপর, একটু অন্য ধরনের, মানে আমাকে অলরেডি অ্যাডিশন সাবস্ট্রাকশন রেজাল্টটা দিয়ে দিয়েছে, সেখান থেকে উল্টোটায় ফিরে যাবে, মানে এরকম টাইপের ভ্যালু দিয়ে দিয়েছে, 2a+3b একটা ভ্যালু দিয়ে দিল, সামথিং একটা ম্যাট্রিক্স, বা 5b-a এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে ফাইন করলো, a কে বার করতে হবে b কে বার, এরকম টাইপের প্রবলেম ডিফারেন্ট এক্সামে দেয়। আমরা এইটাকে শিখবো এখন, তার জন্য একটা প্রবলেম আমরা লিখে নিই। ইফ 2a+b, if 2a+b হবে না, a+2b হবে, a+2b ইকুয়াল টু আমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটা হচ্ছে 1 2 0 রো ওয়াইজ 1 2 0 6-3 3, তারপরে আছে -5 3 1 -5 3 1, আর একটা ভ্যালু আমাকে দিয়েছে 2a-b, 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 2a-b আছে 2-1 5, 2-1 5, 2-1 6, 2-1 6, 0 1 2, এটা দিয়ে আমাকে বার করতে হবে, এ আর বি এর ভ্যালুটাকে আমরা বার করবো। ফার্স্ট প্রবলেমটাকে আমাকে দেখে নিতে হবে যে কিভাবে দিয়েছে, সলিউশন করব। এখানে a+2b এর ভ্যালু দিয়েছে, দিস ইজ ইকুয়েশন, একটা ইকুয়েশন এটা ইকুয়াল টু এটা, এখানে 2a-b ইকুয়াল টু এখানে আরেকটা ইকুয়েশন দিয়েছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে, তো ইকুয়েশন দুটো থাকলে কি হবে, আমি কেটে একটা একটা আমি কনভার্ট করার চেষ্টা করব, কিছুই না, তাহলে এখানে আছে 2b আছে প্লাস
আর এখানে একটা বি মাইনাস আছে, তো এটাকে যদি আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করি টু বি হবে, দেন আমি যদি এটার সাথে এটাকে অ্যাড করে দিই তাহলে প্লাস টু বি মাইনাস টু বি কাটবে। তাহলে আমরা কী করছি, এইটাকে ফার্স্টে আমরা আমি আর লিখছি না এখানে, এটাকে হ্যাঁ এটাকে আমি মাল্টিপ্লাই করছি তার সেখান থেকে লিখি, তাহলে টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা যেটা ছিল লিখে নিই টু মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস ওয়ান সিক্স জিরো ওয়ান টু, যেটাকে আমি টু দিয়ে মাল্টিপ্লাই করছি টু এ মাইনাস বি, তাহলে এটাকেও টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে টু মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস ওয়ান সিক্স জিরো ওয়ান টু, এটা রেজাল্ট হবে। সেখান থেকে রেজাল্ট আপনি নিলে এখানে আসছে ফোর এ মাইনাস টু বি ইকুয়াল টু ফোর মাইনাস টু টেন ফোর মাইনাস টু টুয়েলভ জিরো টু ফোর, তাই তো? এটাকে আমরা একটা ইকুয়েশন নাম দিয়ে দিতে পারি, এটাকে নাম দিয়ে দিচ্ছি আমরা ইকুয়েশন টু। আর এই যে আমাদের যেটা দেওয়া ছিল এই ইকুয়েশনটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি ওয়ান, ঠিক আছে? যেটা দিয়েছিল ওটাকে আমরা নাম্বার দিলাম ওয়ান, এটাকে দিলাম টু। এবার আমাদের কী করব, এবার অ্যাড করে দিই, লিখে এখান থেকে লিখে নেবো আমরা অ্যাডিং ইকুয়েশন adding equation 1 and 2 for us, 1 and 2 1 and 2 2 yes 3 are of the mean তাহলে অ্যাডিং অ্যাড করলে কি দাঁড়াবে, আমরা এখানটায় সাইডে লিখে নেবো এরকমভাবে লিখব তাহলে এইটা লেফট সাইডে যেটা আছে মানে এ প্লাস টু বি এক নম্বর আর দু নম্বরের একটা লেফট সাইড যেটা ছিল ফোর এ মাইনাস টু বি, তাহলে এবার এটা এইটা বসবে এখানে ওয়ান টু জিরো সিক্স মাইনাস থ্রি থ্রি মাইনাস ফাইভ থ্রি ওয়ান, এর সাথে আমি অ্যাড করতে চাইছি আমার এটার ভ্যালু যেটা এখানে বেরিয়েছে ফোর মাইনাস টু টেন ফোর মাইনাস টু টুয়েলভ জিরো টু ফোর, ঠিক আছে? এবার এখানে সবার জিনিস টুবির সাথে এই টুবিটা কেটে যাবে, কেটে গেলে এখানে রেজাল্ট আসছে হচ্ছে ফাইভ এ, লেফট সাইড আমার ফাইভ এ থাকছে, এটা ইমপ্লাইজ হয়ে যায়। এবার এই দুটোকে আমি অ্যাড করতে শিখে গেছি, অ্যাড করে দেবো, এই দুটোকে আমি অ্যাড করতে পারবো কোনো অসুবিধা নেই। ওয়ান প্লাস ফোর ইজ ফাইভ, টু মাইনাস টু জিরো, টেন টেন মাইনাস ফাইভ ফিফটিন, মাইনাস ফাইভ ফাইভ ঠিক আছে। এবার এই যে ফাইভটা আছে এই এবার কি করতে হবে, ওয়ান বাই ফাইভ দিয়ে আমাকে ওটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে সবগুলো, মানে ফাইভ দিয়ে ডিভাইড হবে ডিরেক্টলি, ডিভাইডেড বাই ফাইভ অর এইটা নেগেটিভ নেই ডিভাইডেড বাই ফাইভ, এন্ড রেজাল্ট ইজ ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি নেক্সট মাইনাস ওয়ান ওয়ান এখানে ওয়ান, ওকে? তাহলে এটা কার ভ্যালু পেয়ে গেলাম আমরা, এর ভ্যালু, এর ভ্যালু চলে এসছে আমাদের কাজ। এবার যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে এটাকে পুট করে একটা ইকুয়েশনকে আমরা প্রথম টাইপে নিলে সুবিধা হবে, কারণ এর মধ্যে এ আছে, ও এ তো বেরিয়ে গেছে, তাহলে বি কে বার করতে এটাকে দিচ্ছি আমরা, ওটা তো নেগেটিভ বি থাকে, তাহলে এ প্লাস টু বি ছিল, এ প্লাস টু বি যেটা ছিল সেটাকে লিখে নিচ্ছি ওয়ান
20 6 minus 3 3 minus 5 3 1 ঠিক আছে এবার আমাকে 2b equals to আমি কি বলতে পারবো এই ম্যাট্রিক্সটা মাইনাস এ তাই তো হবে এটা যদি লেফট সাইড থেকে রাইট সাইডে মাইনাস এ হবে এটাকে লিখে নিই 1 2 0 6 মাইনাস 3 3 মাইনাস 5 3 1 এবার এর তো ভ্যালু এটা যেটা পেয়েছি সেটা বসিয়ে দেবো তাহলে এখানে হচ্ছে 2b equal to in a fixed rate by dicta 120 6 minus 3 3 minus 5 3 1 that take a minus of it he gave a couple of ages 102 2 minus 1 3 minus 1 1 1 ঠিক আছে মাইনাস করে এবার আমরা এটাকে মাইনাস করে দিতে পারবো তাহলে সেটার বি এর ভ্যালু আসবে আর টু বি এর ভ্যালু আসবে তাহলে আমরা এখানে এই টুটাকে এখানে এই বিটাকে দিকে পাঠিয়ে দিলাম হাফ এবার তাহলে বি ইকুয়াল টু এটা দেখো ঠিক আছে এটা মাইনাস করে যাবে না তাহলে টু দিয়ে ডিভাইড করবো ওয়ান মাইনাস ওয়ান জিরো টু মাইনাস টু সিক্স মাইনাস টু ফোর মাইনাস টু জিরো মাইনাস ফোর মাইনাস টু শুধু টু মাইনাস টু তো সকল এলিমেন্টকে টু দিয়ে ডিভাইড করে দেবো তাহলে চলে আসবে প্রথমটা জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান জিরো তারপর হচ্ছে এটা মাইনাস টু এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে জিরো এটা হচ্ছে আমার তাহলে বিয়ের ভ্যালু আর আগে আমরা পেয়েছিলাম বিয়ের ভ্যালু কোনো অসুবিধা নেই এভাবে আমরা করতে পারবো এবার আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখবো প্রসেসটা একটু লং প্রসেস কিন্তু আমরা এটা করতে পারবো আমরা শিখবো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স যেটা আমরা শুরুতে একটা জিনিসকে আমরা এরকম এর উপরে মাইনাস ওয়ান একটা লিখছিলাম দ্যাট ইজ ইনভার্স ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে নির্ণয় করি ইনভার্স ম্যাট্রিক্সটা ডিরেক্টলি বেরোবে না তাই মাঝখানে আমাদের একটা স্টেপ করতে হবে তিনটে স্টেপ আমাদের করতে হবে তো তিনটে স্টেপের মাধ্যমে যাচ্ছি আমরা এটাকে প্রবলেমকে নিয়ে নিচ্ছি এখানে প্রবলেম কোশ্চেন আমার নাম্বারটা ফাইন ইনভার্স ম্যাট্রিক্স অফ এ ওয়্যার ইকুয়ালস টু বলে আমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে টু জিরো মাইনাস ওয়ান নেক্সট হচ্ছে টু ফোর মাইনাস ওয়ান নেক্সট হচ্ছে ওয়ান মাইনাস এইট থ্রি ওয়ান মাইনাস এইট থ্রি টু জিরো মাইনাস ওয়ান টু ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই সরি ওয়ান মাইনাস এইট মাইনাস থ্রি মাইনাস থ্রি হবে ঠিক আছে এবার ইনভার্স করতে গেলে আমরা সলিউশনে যাচ্ছি প্রথমে আমাকে যেটা করতে হবে এটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর বার করতে হবে আমরা সেটাকে লিখব ডিটারমিনেন্ট মানে ডেট এরকম ভাবে একটা ডিটারমিনেন্টের সিম্বল আমরা জানো ডিটারমিনেন্টকে দুটো স্ট্রেট লাইনে রাখা ডেট ই মানে ওটাকে ডিটারমিনেন্ট সিম্বলের মধ্যে আমরা নিয়ে আসছি এটাকে টু জিরো মাইনাস ওয়ান
2, 4, minus 1, 1, minus 8, minus 3. তো এটা একটা টোটাল টাই একটা নিউমেরিক্যাল ভ্যালুতে আমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার নিয়ম কি, ফার্স্ট এই টুটাকে যদি সিলেক্ট করি, এর রো আর কলামটাকে বাদ দিলে এই চারটে পড়ে থাকবে, এটাকে ক্রস মাল্টিপ্লাই হবে, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। মানে আমার যদি এ বি সি ডি থাকে, মানে ছোটোটা, মানে এইটাকে আমরা যদি এ বি সি ডি ধরি, তাহলে এ ডি মাইনাস হবে বি সি বা সি ডি, এ ডি মাইনাস সি ডি, সি ডি এডি মাইনাস সিডি করতে হবে, মানে যে এ ডি মাইনাস, তাহলে করবো সেক্ষেত্রে তাহলে টু ইন্টু ডিরেক্টলি আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, হ্যাঁ তাহলে ফোর ইন্টু মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ মাইনাস এইট ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস এইট, কিন্তু মাঝখানে একটা মাইনাস আছে সেই জন্য মাইনাস, মানে এই যে মাইনাসটা যেটা রয়েছে এই টুটা কমন নিচ্ছি বাইরে, মানে এটা কোফ্যাক্টর বলে, এগুলো তো বলে কোফ্যাক্টর, তারপরে জিরোর সাথে একটা হবে, আচ্ছা এখানে মাঝখানে সিম্বলটা আবার মাইনাস যাবে, সেকেন্ড সিম্বলটা মাইনাস, তাহলে জিরো ইন্টু, তাহলে কী হবে এটা ইন্টু রো আর কলামটাকে বাদ দিতে হবে, তাহলে এটা এটা আর এটা এটা করে থাকবে, ঠিক আছে। মানে কনসেপ্টটা আমি এবার দেখাচ্ছি, আমরা সিলেক্ট করছি এবার জিরো এইটাকে সিলেক্ট করছি, তাহলে এইটা বাদ চলে যাচ্ছে আর এইটা বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। মাল্টিপ্লাই হবে টু এর সাথে এটা, তাহলে টু ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস সিক্স, আর মাইনাস এইটা হচ্ছে মনে পড়ছে মানে আচ্ছা, তাহলে টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস এ মাইনাস, এখানে মাইনাস ওয়ান হতো কিন্তু প্লাস ওয়ান হয়ে যায়, আর মাঝখানে একটা মাইনাস আছে, লাস্ট একটা মাইনাস ওয়ান ইন্টু, তাহলে এইটা হবে এই চারটাকে গুণ করতে হবে এবার, তাহলে টু ইন্টু মাইনাস এইট মানে মাইনাস সিক্সটিন, আর মাইনাস ফোর এই, ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা হচ্ছে মাইনাস ফর্টি, আর এটা জিরো, আর ওখানে হচ্ছে মাইনাস এনে হচ্ছে প্লাস টোয়েন্টি, অ্যান্ড রেজাল্ট ইজ নেগেটিভ টোয়েন্টি। এখানে এইটা যদি জিরো হতো তাহলে কিন্তু ইনভার্স আমরা বার করতে পারতাম, সেই জন্য একটা কনক্লুশন এখানে লিখতে হবে, দিস ইজ নট ইকুয়াল টু জিরো, দেয়ারফর হেন্স এ ইনভার্স এক্সিস্ট, মানে এ ইনভার্সের অস্তিত্ব আছে, আমরা এটাকে বার করতে পারবো, ঠিক আছে।